বিদেশি ক্যাপাসিটিকে যারা দায়িত্ব দিচ্ছে সার্ভিসটা তারা নিশ্চিত করতে পারে। যত বেশি ক্যাপাসিটি হবে ভাড়া কিন্তু কমে দেবে। পরিকল্পনা ছিল 1,20,000 প্যাসেঞ্জার হ্যান্ডেল করার, ওই জায়গায় আমাদের 16 মিলিয়ন প্যাসেঞ্জার ক্যাপাসিটির এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং বা আংশিক উদ্বোধন আগামীকাল। উদ্বোধনের আগে চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন কাউন্টার, সিকিউরিটি সিস্টেম, এসকেলেটর, লিফট, ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম, কয়েকটি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান বলছেন, চুক্তি অনুযায়ী 1,471 দিনের মধ্যে আংশিক উদ্বোধন করার কথা থাকলেও তার আগেই হচ্ছে এই অনুষ্ঠান। একটার পর একটা আমাদের ঝামেলা আসলো, আমাদের এই ইউক্রেন ওয়ার, রাশিয়া ওয়ারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং করোনার সময়ও আমাদের দেখা গিয়েছে যেসব জায়গা থেকে আমাদের জিনিসপত্র আসার কথা অনেকগুলো ভেন্ডর অথবা কোম্পানি কলাপস করে যায়, তারা ব্যাংক ক্র্যাপ্ট হয়, তারা বন্ধ প্রোডাকশন বন্ধ করে দেয়। তো ওই ইকুইপমেন্টগুলোকে আবার ফিরে পেতে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং গুণগত মান বজায় রেখে ওই ইকুইপমেন্টগুলো আমরা নিশ্চিত করেছি যে ওই ধরনের জিনিসই এখানে ইনস্টল করা হয়। কনটেকচুয়ালি কিন্তু এই কাজটা শুরু হয় 2020 এপ্রিল। আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়, আমাদের নির্ধারিত সময়ের আগেই আমরা এই সফটওয়্যার ফিটিং আমরা করতে পারতেছি। নির্ধারিত সময়ের আগে আংশিক উদ্বোধন হওয়ায় বেঁচে গেছে অর্থ, যা দিয়ে পরের ধাপে এমন কাজ করার পরিকল্পনার কথা বলেছেন বেবিচক প্রধান, যাতে বাড়বে যাত্রী সেবার মান। ৯০% কাজের অগ্রগতি নিয়ে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনের পর কি কি সুবিধা পাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, জানিয়েছে বেবিচক। সফট ওপেনিং এর মাধ্যমে ধরা ছিল, তার মাধ্যমে কি হবে, আমাদের সুবিশাল এই যে টার্মিনাল বিল্ডিংটি তৈরি হলো, বিল্ডিংটা কিন্তু আমাদের প্রস্তুত হয়ে গেছে। সমস্ত যে ফায়ার সিস্টেম, ব্যাগেজ সিস্টেম, যত সিস্টেমগুলো বসে গেছে, ফিজিক্যাল কাজ কিন্তু শেষ। এখন 10% কাজের ভিতরে কিন্তু এই পার্টগুলো আসে, যেগুলো নিটিগ্রিটি ইন্টেরিয়র, কিছু কিছু ইন্টেরিয়র আছে, দেখতে পাবেন কিছু কিছু এরিয়াতে আমাদের বিমান এখানে পার্ক করা হবে। তারপরে এই রানওয়ের সাথে সংযোগ বাড়ানো হয়েছে, এডিশনাল ট্যাক্সি ট্র্যাক করা হয়েছে, ওইটার কাজ কিন্তু আমরা ওইটা ব্যবহার অলরেডি আমরা শুরু করে দিয়েছি, বাট অফিসিয়ালি আমরা এই সফট ওপেনিং থেকে এটা আমাদেরকে অফিসিয়ালি আমরা ডিক্লারেশন করবো যে এটা ফাংশনাল আছে। বর্তমানে যে ক্যাপাসিটি আছে তার প্রায় 2.5 গুণ বেশি রোবোটিক সিস্টেমে এখানে কাজ রক্ষণাবেক্ষণ থেকে আরম্ভ করে বিতরণ সবই হবে, টেস্ট অ্যান্ড ট্রায়াল চলতেছে ওখানে। এটা আশা করছি আগামী মার্চ এপ্রিলের ভিতরে আমরা ব্যবহার করতে পারবো। এভিয়েশন হাব নির্মাণ ও যাত্রী সেবার মানোন্নয়নে এই তৃতীয় টার্মিনাল করা হয়েছে। নতুন টার্মিনালটি বিশ্বমানের সব সুযোগ সুবিধা ও যাত্রী পরিষেবা দিয়ে উন্নয়ন ঘটাবে বলেও মনে করেন তিনি। মানে বিদেশি কোম্পানিকে সংস্থাকে তারা দায়িত্বটা দিচ্ছে, আমরা ওই জন্যই সরকার যে যাতে করে প্রত্যাশিত যে সার্ভিসটা তারা নিশ্চিত করতে পারে। যত বেশি ক্যাপাসিটি হবে ভাড়া কিন্তু কমে যাবে। এখন ক্যাপাসিটি আমার কম থাকার কারণে কিন্তু এয়ারলাইন্সগুলো ভাড়া বেশি দিচ্ছে। পরিকল্পনা ছিল 1,20,000 প্যাসেঞ্জার হ্যান্ডেল করার, 12 মিলিয়ন এই টার্মিনালে, ওই জায়গায় আমাদের 16 মিলিয়ন প্যাসেঞ্জার ক্যাপাসিটির এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে আগামী বছরের ভিতরে। তৃতীয় টার্মিনালকে আনা হয়েছে মাল্টি মডাল কানেক্টিভিটির অধীনে, যে কোনো বাহনে আসা যাবে বিমানবন্দরে। যাত্রীদের সুবিধার্থে হজ ক্যাম্প ও রেল স্টেশন থেকে টানেলের মাধ্যমে তৃতীয় টার্মিনালকে যুক্ত করার কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। যত ধরনের ট্রান্সপোর্ট দিয়ে আমরা চিন্তা করতে পারি, সব ট্রান্সপোর্টের মাধ্যমে সম্মানিত যাত্রীরা বিমানবন্দরে আসতে পারবেন অথবা বিমানবন্দরে যেতে পারবেন। ওই প্রভিশনগুলো কিন্তু আমরা করে ফেলেছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, হাইওয়ে বলেন, রেলওয়ে বলেন, মেট্রো, ভবিষ্যতে যে মেট্রো আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন আছে ওখানে আমরা টানেল বানিয়ে রেখে দিয়েছি, স্টেশনের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে যখন স্টেশনটা হয়ে যাবে। 2024 সালে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে তৃতীয় টার্মিনাল, কাঙ্ক্ষিত সময়ের আগেই কাজ শেষ করার প্রত্যয় বেবিচকের।